এ বাবু এ তাহলে কি গরু গাড়ি লাগা ঢিপ ঢিপ করে যাচ্ছ, এত জোরে যাও তো। স্যার আপনার কি হসে কন তো, আপনি কোমা গাড়ি তুটেই থরস থরস করা শুরু করছেন। কি হসে বললে কি আর তুমি বুঝবা, তুমি কি বিয়ে করছো, বউয়ের সাথে ক্যাসাল করে বার হইছি। স্যার আবার মনে করে দিলেন বউয়ের কথা, বউয়ের সাথে আজকে আমারও ক্যাসাল হসে। এ যে বোনা থুমু না হামি, সামনে যে গাড়ি বাজবি সেটার সাথে ধাপাস করে দিমু বাজে। হ্যাঁ এটাই কি করলো, বউয়ের সাথে ক্যাসাল করে আসে অ্যাক্সিডেন্ট করবি? হায় 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 রে। এ বাবু এ তুমি থামো থামো, আমি থামো, আমার একটা জরুরি কাম বাচ্চে। ক্যাসার নামেন কিশোক, দুইজনই বউয়ের সাথে ক্যাসাল করে যাচ্ছি, চলেন একসাথে মরমু। মরার সময় কাকু সাথে পেলে আনা সাহস পামোহিনি। আরে বাবু মরমোহিনি মরমোহিনি, তার আগে আমার একটা জরুরি কাম আছে, তুমি আগে নামাও তো আমাক। স্যার আমাক ভাড়াটা দেন, এটা বেশি করেই দিয়েন। তুমি মরেই যাবা তা ভাড়া দেখি করবা, তাও আবার বেশি করে। মরার পর খরচা আছে না, সেটি কি মানছে দিবি, তাহলে আবার ঋণী হয়ে যাব না আমি। ও আচ্ছা আচ্ছা নাও ঠিক আছে দিচ্ছি। বাপ রে বাপ, এটা ক্যাঙ্কা ড্রাইভারের গাড়ি চড়ছিল, বউয়ের সাথে ক্যাসাল করে আসে বলে অ্যাক্সিডেন্ট করে মরেই যাবি। ও দেখি বউ কসে নতুন ফ্ল্যাটটা বেচে সেই টাকা এতিমখানা দান করবে, ওই বলে আবার ঘুষের টাকা থাকবি না। অ্যাক্সিডেন্ট করে যদি আহত নইনি তাহলে তো আমি কোনো কামই করে পারু নাইনি, তার চেয়ে ভালো আমি হাঁটেই যাই বাবা। জীবনে মেলা জায়গা ঠকছি, এখন মানসুক ঠকাবে পেলে সেই মজা লাগে। অর্ধেক আস্তাত না আসতেই পুরো ভাড়া তো লিছি, আবার বেশি করেও লিছি। শোনেন ভাই, যেই ফ্ল্যাট আমি বেচছি সেটা তো আর আমি ঘুরে লিবার পামু না। ভাই ভাই দয়া করে আপনি ঘুরে লেন ভাই, না হলে আমার বউ আমার কাছে আর কোনোদিন আসবি না। আজব ব্যাপার তো, আপনি ফ্ল্যাট কিনছেন এই খবর শুনলে আপনার বউ তো আরো খুশি হওয়ার কথা। তা না করে আপনি ছাড়ে বললে চলে যাবি, কিছু তো বুঝলাম না ভাই, আমাকে না খুলে কবেন। আর কোয়েন না ভাই, আমি একটা চাকরি করি, বেতন খুব একটা বেশি লয়, কোনো মতে সংসার চলে যায়। আর এই ফ্ল্যাট কিনছি 35 লাখ টাকা দিয়ে, আমার বউ জানিছিল আমি একটা সৎ চাকরি দিবি, এত বড় ফ্ল্যাট কেনার পরে ওই বুঝের পাশে যে আমি ঘুষ খাই। এই ফ্ল্যাট কেনার খবর পাওয়ার পর থেকে আমার ওয়ার্নিং দিচ্ছে, ফ্ল্যাট বেচে যান ওই টাকা আমি এতিমখানা দেই, না হলে ওই আমার কাছে কোনোদিনও আসবি না। ও বুঝছি ভাই আপনার সমস্যা, কিন্তু ভাই আমি তো ফ্ল্যাটটা আর শখ করে বেচিনি, যেই টাকা লিসলাম ওই টাকা তো আমার খরচ হয়ে গেছে। আপনি এক কাম করেন, মেলা এজেন্ট আছে ফ্ল্যাট কেনা বেচা করে, আপনি তাগির সাথে যোগাযোগ করেন। ঠিক আছে ভাই, আপনি তো একটা ভালো পরামর্শ দিছেন, তাহলে আমি তাই করিতে যাই। যাক বাবা ফ্ল্যাটটা বেচা হসে, এখন যায় এতিমখানার টাকাগুলো দিব তাহলেই আমার মুক্তি, আর কোনো টেনশন নাই। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি কি ওই বড় এতিমখানাটা চালান? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ বাবা আমি ওই এতিমখানাটা চালাই। তা আঙ্কেল এতিমখানা চালাতে আপনি টাকা পয়সা কুটি পান, কোনো সমস্যা হয় না? হরে বাবা সমস্যা তো হয়ই, আল্লাহই ব্যবস্থা করে দেয়। আমি আপনার এতিমখানার জন্য 35 লাখ টাকা নিয়ে আসছি, আপনি কি না নেবেন? 35 লাখ টাকা, এত টাকা হলে তো আমার এতিম বাচ্চাগুলো ভালো থাকবে বেবি। তা বাবা আমি কি না শুনবার পারি জেললে কিসের টাকা, এত টাকা তো কেউ কোনো দিন দান করে না। আসলে আঙ্কেল ঘটনা হচ্ছে, আমি না টুকটাক ঘুষ খাচ্ছিলাম, সেই ঘুষের টাকাতে ফ্ল্যাট কিনছিলাম, কিন্তু ওই ফ্ল্যাটও আমার বউ থাকবি না, তাই কয়ে দেশে ফ্ল্যাটটা বেচে টাকাগুলো তার কোনো এতিমখানা দিয়ে দেই, না হলে আমার বউ আর আমার কাছে কোনদিন আসবি না। সেই জন্যেই এই টাকাটা নিয়ে বড় এতিমখানা খুঁজিচ্ছি নু, যেটি দিলে বেশি সলবলের উপকার হবি। সবই তো বুঝবার পেলাম বাবা, কিন্তু এই টাকাটা তো আমি লিবের পামো না, তুমি আমাক মাফ করো। সেই এতিমখানা চালু করার পর থেকে কোনো দিন কোনো অবৈধ টাকা পয়সা আমি দান হিসেবে লইনি। এটা আপনি কি করেন আঙ্কেল, তাহলে আমার কি হবি, আমি যে বিপদে পড়ছি আমাকে না রক্ষা করেন, এটা উপায় কোন তাহলে? তুমি একটা কাম করো বাবা, এই টাকাগুলো তুমি জাগরক থেকে ঘুষ লিছো তাগরক ফিরে দাও। আচ্ছা আঙ্কেল তাহলে আমি তাই করিচ্ছি, অনেকগুলো মানুষের থেকে তো নেওয়া হসে, তাহলে আমার মেলা কষ্ট হবি, কি আর করার যাই তাহলে। কি ব্যাপার, আপনি এটা কিসের 2 লাখ টাকা আমাকে ফেরত দিচ্ছেন, আমি তো আপনার কাছ থেকে কোনো টাকা পাই না।
টেকা পান নাকি পান সিটের তো বড় কথা নয়, কিন্তু এটা হচ্ছে আপনারই টেকা। এই টেকার আমি লিয়ে থাকবে পামো না, আপনি ল্যান তাড়াতাড়ি। কিসের টেকা সেটাই তো বুঝিচ্ছি না, আপনি কুমায়না সেনা সেনা লাগিচ্ছে, কোনটি মনে হয় দেখছি। আরে ভাই সাহেব, এত সিনাসিনির কোনো দরকার নাই, এই টাকাটা হচ্ছে আপনার বেটার চাকরির জন্য, যে টাকাটা ঘুষ দিছিলেন সেই টাকা, এবার বুঝছেন? আমার বেটার চাকরির টাকা? কিন্তু আমার বেটার চাকরির জন্য তো আমি 5 লাখ টাকা দিছি, আপনি খালি 2 লাখ টাকা কিসব দিচ্ছেন? আরে ভাই, টাকা কি খালি একজনই লেয়? এই 2 লাখ টাকা আমি ভাগে পাইসনু, আপনি তাড়াতাড়ি টাকাটা নিয়ে আমাকে উদ্ধার করেন। তাই? কিন্তু ভাই একটা জিনিস তো আমি বুঝিচ্ছি না, আপনি টাকা ফেরত দিবে রাখছেন কৃষক, তাও আবার এতদিন পর, এদিকে আমার বেটারও তো চাকরি হয়ে গেছে, ওই কি সুন্দর সুখে শান্তিতে করে খাচ্ছে। দূরু ভাই, যখন অপরাধ করলো তখন কোনো কথা জিজ্ঞেস করলেন না, এখন ভালো কাজ করবেন যাচ্ছে, আর এখন দুটের প্রশ্ন। আজ এটা আপনার টাকা আমি থিয়ে চলে গেলু, লিলে লেন না লিলে কি করবেন করেন, আমি আর কোনো কথার উত্তর দিয়ে পারব না, আরো মেলা জায়গা যাওয়া লাগবে গিয়ে। ভাই রে ভাই, বউ খুশি করার জন্যে ঘুষ খাইয়ে একটা ফ্ল্যাট কিনছিলু, কিন্তু আমার বউ খুশি হওয়া তো দূরের কথা, উল্টো আরো খেপে গেছে। সব ঘুষখোরের বউ যদি আমার বইয়ের লাগাট হলোইনি, তাহলে তো দেশ থেকে ঘুষি উঠে গেল হয়নি।